একের পর এক দুর্ঘটনা জেরে ভুটভুটি নৌকো এবং নৌকো যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের উদ্যোগে শুরু হতে যাওয়া লঞ্চ পরিষেবায় মিটবে যাবতীয় সমস্যা, আশা নদিয়াবাসীর। যাত্রীর জীবন নিয়ে আর কোনো ঝুঁকি নয়, আর কোনোভাবেই কোনো শিথিলতা নয় যাত্রী নিরাপত্তায়। নদিয়ার শান্তিপুর থেকে হুগলির গুপ্তিপাড়ার ঘাটের মধ্যে এতদিন যেভাবে ভুটভুটি চলাচল করত তার পরতে পরতে ছিল ঝুঁকি। একের পর এক দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ঝুঁকি নিয়ে চলে জলপথে পরিবহন। ডিসেম্বর থেকে রাজ্য পরিবহন দপ্তর গুরুত্বপূর্ণ ঘাটে আর ভুটভুটি নৌকা এবং নৌকায় যাত্রী পারাপার করতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, আর তার অভাব পূরণ করতেই শুরু হচ্ছে লঞ্চ পরিষেবা। ডিসেম্বর 2018 পরে আর যাতে কোনো ফেরিঘাটে ভুটভুটি নৌকা না চলে, এবং সে ব্যাপারে আমাদের শান্তিপুর পৌরসভার অধীন যে শান্তিপুর গুপ্তিপাড়া যে ফেরিঘাট আছে এখানে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন করেছিলাম মাননীয় মন্ত্রীর কাছে যে আমাদের এখানে একটি লঞ্চ দেয়া হোক। তো খুব আনন্দের কথা, গত কয়েকদিন আগে আমাদের শান্তিপুর পৌরসভাকে একটি 100 আসন সংরক্ষিত বিশিষ্ট আসন সংখ্যা বিশিষ্ট একটি কাঠের লঞ্চ দিয়েছেন এবং সেই লঞ্চটি আমাদের এসেছে। 100 আসন বিশিষ্ট লঞ্চ পরিষেবা শুরু হবে কিছুদিনের মধ্যে। একদিকে যাত্রী নিরাপত্তা আর অন্যদিকে সুগম পরিবহন ব্যবস্থা, খুশি যাত্রীরাও। রোজ যাতায়াত করি না, মাঝে মাঝে আসা হয়। এখানে যে ভুটভুটিতে যাতায়াত করছেন, কি অসুবিধা কি হয় এখানে? অসুবিধা দেখেন, রোদের সময় রোদ লাগে, আবার বৃষ্টি মিষ্টি বাচ্চা বাচ্চা নিয়ে আসতে অসুবিধা হয় বৃষ্টি মিষ্টির জন্য, সে একটা অসুবিধা। আবার কোন সময় যদি ঝড় ওঠে নৌকো ডুবে যাওয়ার একটা ভয় থাকে। লঞ্চ চালু হচ্ছে, কি সুবিধা হবে আপনার? ওইটা সুবিধা সবারই, মানে ঢাকা থাকবে, বৃষ্টি মিষ্টি পড়বে না, রোদেরও কোনো ভয় নেই। ঢেউ ফেউ গুলো বা বাতাস এই ঝড় বৃষ্টির দিন সুবিধা হবে, যদি লঞ্চ যদি হয় একটু ভালো হবে আমাদের। এখানে ভুটভুটি ছিল, ভুটভুটিতে ধরেন মানুষের খুব অসুবিধা হতো আর কি, যে কোনো একটা অনেক যাত্রী যাতায়াত করে সেইখানটায় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে, সেটার জন্য না হয়, যার জন্য এটা হয়েছে খুব ভালো হয়েছে। রাজ্য পরিবহন সংস্থার উদ্যোগে অনেকটাই নিশ্চিন্ত যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।